আগামীকাল থেকে ত্রিশে জুন পর্যন্ত রাজধানী থেকে দূরপাল্লার বাস চলবে না বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ সোমবার রাতে ডিবিসি নিউজকে তিনি কথা জানিয়েছেন সাতটা জেলা লকডাউন করছে সে সাতটা জেলা আসছে বা যাইতে কোনা না জেলা পড়বে তো কাজে এখানে তো আর গাড়ি চালানো সম্ভব হবে না সেজন্য বন্ধ থাকবে ঢাকার সাথে বাই রোড সারা দেশের বিচ্ছিন্ন থাকবে